হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন প্রেমে আগুন লেগেছে অভিনেত্রী প্রভার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, তার প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে জল কম গলা হয়নি। নতুন করে আবারও গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। চলতি বছরের শুরুর দিকে তরুণ প্রজন্মের গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এবার সেখানেও লেগেছে আগুন, গুঞ্জন উঠেছে, ভেঙে গেছে প্রভা ইমরানের প্রেমের সম্পর্ক। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় প্রভা ইমরানের অসংখ্য ছবি এবং কমেন্টস দেখতে পাওয়া গিয়েছে। কমেন্টসে তাদের প্রেমের গুঞ্জনে পালে হাওয়া দেয় ভক্তরা। এড়িয়ে বেশ আলোচনা উঠে যায় বিনোদন অঙ্গনে, যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপাটেন এই তারকা যুগল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরহ বিচ্ছেদের পোস্ট দিয়ে প্রভা আবারও আলোচনায় উঠে এসেছেন। আর সেসব স্ট্যাটাস দেখে ভক্ত অনুরাগীদের ধারণা ব্রেকআপ হয়েছে প্রভা ইমরানের। এক স্ট্যাটাসে প্রভা লিখেছেন, সঠিক মানুষ তোমার অতীতি নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে। গত 20 মে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেন প্রভা। তাতে লেখা রয়েছে, কখনো খেয়াল করেছো একটা বিচ্ছেদের পর সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায় একাই, আর প্রতারক মানুষটি ততক্ষণে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে। 2010 সালে অভিনেত্রী প্রভা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করে। এরপর তার সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে সর্বত্র। এর সূত্র ধরেই অপূর্বর সঙ্গে তার সংসার ভেঙে যায়। তারপর 2011 সালে মাহমুদ শান্ত নামে অন্য একটি ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়, সেই সংসারও ভেঙে যায় 2014 সালে। সব মিলিয়ে সম্পর্ক আর সংসার যেন প্রভাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে বরাবর। বন্ধুরা, এরকম নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।